এখান থেকে অনুপ্রথম মন্ডলের বার্তা নিয়ে আপনারা ঘরে ঘরে প্রচারে নেমে পড়ুন। বিজেপি কে এক ইঞ্চি জায়গা ছাড়বেন না, সিপিএম কে এক ইঞ্চি জায়গা ছাড়বেন না, কংগ্রেস কে এক ইঞ্চি জায়গা ছাড়বেন না, এবং কোন শক্তি নাই আপনাদের পরাস্ত করতে পারে। এই আহ্বান জানিয়ে আপনারা আগামী লোকসভা নির্বাচনের জন্য তৈরি থাকুন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের জেলা সভাপতি, আমাদের প্রিয় নেতা অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। মালা দেবে আপনাদের সামনে আমাদের প্রিয় নেতা পৌঁছে গেছেন। এখন আমাদের সেই নেতা ব্লক কমিটি, আমাদের প্রাক্তন সভাপতি, যিনি আমাদের কাছ থেকে চলে গেছে, প্রয়াত হয়েছেন, সেই দীপক ঘোষের গলায় মালা দিচ্ছেন আমাদের অভিভাবক, আমাদের জেলা সভাপতি মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়। এই গুপ্তচর গুলো কে গেল? আমরা প্রথমেই বলি যে আমাদের নলহাটি টু, আপনারা জানেন যে বীরভূমের একবার শেষ প্রান্ত লোহাপুর, সেখানে আমাদের প্রোগ্রাম ছিল, সেখান থেকে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। তাই আমাদের শ্রী চন্দ্রনাথ সিংহ মাননীয় মন্ত্রী, আমি এবং কেষ্টদা আমরা একসঙ্গে সেখানে ছিলাম। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আপনারা জানেন যে আমাদের বীরভূম জেলা কমিটির সভাপতি এবং আউশগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোটের অবজারভার, এবং সেই সঙ্গে সঙ্গে নদিয়া জেলার অবজারভার শ্রী অনুব্রত মণ্ডলের নির্দেশে আমাদের প্রত্যেকটি ব্লকে উদ্ভিত্তিক কর্মী সম্মেলন আমাদের চলছে। আজকে আপনাদের ফয়রাসলে আছে, নিশ্চয়ই এর মধ্যে আপনারা নেতৃত্বের বক্তব্য শুনেছেন। তাই আমরা সরাসরি আমরা চলে যাব আমাদের উদ্ভিত্তিক কর্মী সম্মেলন। বাবুইজোড়ের অঞ্চল সভাপতি আপনি সামনে চলে আসবেন। বাবুই, ওনাকে একটা মাইক্রোফোন দিয়ে দিন, ওনাকে একটা, হ্যাঁ যদি ওটা থাকে ভালো, না হলে দিয়ে দাও। একটা প্রতি আমরা, আমি বিধানসভা বলছি, একটি প্রতি আমরা, একটা প্রতি আমরা হেরে আছি, আর লিড হয়েছিল 2374, মোট 13টি ভোট। হ্যাঁ, কি হবে রে বাবুজোর এবারে? দাদা বাবুজোর এবার রেজাল্ট খুব ভালো হবে। যেমনটাই আমরা 20 ভোটে হেরেছিলাম ইসলামপুরি ভোট, সেটা দিওয়ালি নিয়ে সে সময় একটা ঝামেলা হয়েছিল ওখানে, এবং সেই জন্যে আমাদের অনেক কর্মী সে সময় গ্রাম ছাড়া হয়েছিল, যে কারণে ওটা আমাদের হারতে বাধ্য হয়েছিলাম। এখন কি হবে? এখন বাবুজোরে প্রত্যেকটা জায়গাতেই সংগঠন খুব ভালো, বামফ্রন্টের কোনো অস্তিত্ব নেই বললেই হয়। বিজেপি দু একটা জায়গায় মাথা চাড়া দিচ্ছিল, সেখানে আমরা বুথে বুথে বসে তাদেরকে নিয়ে আমরা উন্নয়নের কাজটা করছি। কত লিড হবে? মোটামুটি আমরা যেটা হিসেব করলাম 3500 লিড হবে। তোর বুথের লোক এসছে? এসছে দাদা। কোথা থেকে আরম্ভ, কোথায় শেষ? আমাদের শুরু হচ্ছে পলাশবনি সংসদ থেকে, শেষ হচ্ছে ইসলামপুরি। পাঁচজন বুথের তোর চলে এসো, পাঁচজন পলাশবনি। Thank you.
কত নম্বর বুথ? 11 নম্বর বুথ। ভোটার কত? 1311। পাড়া কটা? পাড়া আছে 6টা। 6টা। মহিলা ভোটার কত? মহিলা ভোটার 629। পাড়ায় পাড়ায় মেশো? হ্যাঁ। সব প্রান্তে বসো? হ্যাঁ। কমিটি কতজন? কমিটি আছে 13 জনের। 13 জনের। ওটা হেরেছিলে না জিতেছিলে? দাদা বিধানসভার সব থেকে বেশি লিড হয়েছিল আমার বুথ থেকে। কত ভোটে? 613। এখন কত হবে? আরো ছাপিয়ে যাবে। তাও মোটামুটি 700। 700। অন্যজনের কথা নাম? বিপিন ঘোষ, সংসদ। সংসদ। হ্যাঁ। মহিলা ভোটার কত? 562। ওই বুথে কত লিড হয়েছিল? লিড হয়েছিল 248। মাসে কটা মিটিং করো? মাসে 3টে। পাড়ার কজন করে ডাকো? পাড়ার মোটামুটি 30 জন। 30-35 জন, যেমন যেমন হয়। সব পাড়া মিলিয়ে দেখো তো? হ্যাঁ, সব পাড়া মিলে। পাড়া কটা? 3টে পাড়া আছে। ডোমপাড়ার লোক আছে? ডোমপাড়া নেই। এখানে আমাদের সোলাবেড়িয়া বলে একটা জায়গা আছে, সেটা ওটা আমরা মাসে মাসে করতে পারি না, তো হয়তো 2-3 মাস অন্তর অন্তর হয়। আর গ্রামের যে ব্যাপারটা থাকে, কলাথুনি সংসদের আমাদের হানুলিয়া, সোলাবেড়িয়া এবং কলাথুনি, এই তিনটে মিলে একটা ভোট। তার মধ্যে আমরা তোমার মহিলা এসছে? হ্যাঁ, মহিলা এসছে ওই বুথে। হ্যাঁ, তোলো। কি নাম? সোমা ঘোষ। সোমা ঘোষ মিটিং এ ডাকে? মিটিং করে? ঠিক আছে, খবর পাও তো? পাড়ার লোকের সঙ্গে ভালো ব্যবহার করে? মেম্বারকে হুমকি দেখায় নাকি? মেম্বার কে আছে? কে ওই অঞ্চলের প্রধান? কে প্রধান? কে আছে? অঞ্চল প্রেসিডেন্টের কথাই চলিস না নিজের কথাই চলিস? টেন্ডার তোর বাড়ি থেকে বসে হয়, ওর বাড়ি থেকে বসে বসে। ঠিক আছে, আব্দুল কাদের। আব্দুল কাদের লিড হবে মোটামুটি। মাইক ভাড়া কি আছে? তোমার গত বিধানসভায় 2374 লিড ছিল অঞ্চলে, এবারে ওই অঞ্চলতে কত লিড হবে বল? কম করে 3500 আমরা ধরেছি। কেদার কেটে গেছিস? ও দাদা ফেরার হয়ে আছে। কেন? ওই দীপক দার কেটে রাখা। ঠিক আছে, সুন্দর করে কথা বলে দে। তুই তো মাস্টারি করিস দাদা, সবাইকে নিয়ে চলবি, মনটা বড় কর। ঠিক আছে, মানে কেসের আসামি আছে সে আমরা দেখে নেবো। ঠিক আছে, যে কেস আইন আইনের পথে চলবে, পুলিশ পুলিশের কাজ করবে, আমাদের কাজটা আমরা করবো। ওকে, সবাইকে নিয়ে চলবে আব্দুল, মনে থাকবে। ঠিক আছে, ওকে। নেক্সট পার্সুন্ডি অঞ্চলে তিনি অঞ্চল সভাপতি চলে আসুন এবং এরপরে বড়রা তৈরি থাকুন। পার্সুন্ডি নাম? এখানে মোট 10টি বুথ আছে, 3টি বুথে হেরেছিলেন, লিড খুব কম, 1064। উৎপল বই, আমি তো আগে আগে যা লিড তো দিতে পারেননি, বিধানসভায় যে লিড দিতে বলেছিলেন সে লিড দিতে পেরেছেন? কত দিয়েছেন? পারেন নাই, স্বীকার করেন তো। হ্যাঁ, এবারে কি হবে? এবারে 1500 মতো হবে, 1600। আমাকে মন থেকে কথা বলছেন না? কি বলছি ওয়ার্কিং প্রেসিডেন্ট, কি বলছেন? বলছিলাম যে স্যার, এবার মনে হচ্ছে আর একটু বেশি হবে। কিছু কিছু বুথে একটু ভুল বোঝাবুঝি রয়েছে আমার এখনো। কি জন্য ভুল বোঝাবুঝি? কিছু কিছু জায়গায় কন্টিনিউ বসেছি। কি কি কল কি করতে হবে? মনের ক্ষেত্রে অভিমান ছিল, তাদেরকে ডেকে নিয়েছি। ডেকে নাও, এক জায়গায় করো। করেছি, প্রত্যেক বুথে বসে সবাইকে নিয়ে চলো, যেন খয়রাসুলের বুকে যেন খুন না হয়, খয়রা বুকে সুখ বুকে যেন খুন না হয়, সবাইকে একসঙ্গে নিয়ে চলো। প্রত্যেকটা জায়গাতে এবং সব জায়গাতে ঠিকঠাক করে নিয়েছি অনেকটাই, ভালো জায়গাতে। যে বুথ গুলোতে হেরেছে সেই বুথের বুথ প্রেসিডেন্ট তোর? বুথ নাম্বার
13148 ভোটে হেরেছি। 13 নম্বর ভোটে প্রেসিডেন্ট কে? বিধানসভায় 148 ভোটে হেরে আছি। প্রেসিডেন্ট মহিলা মাইকটা ওখানে দাও তো, আপনি বুথের প্রেসিডেন্ট। ওই বুথে যে আমাদের বিগত দিনে 5 বছর প্রধান ছিল সেই মেম্বার, সেটা বললি তো। ওই বুথটা আমরা হেরে আছি বিধানসভাতে, ওই বুথের এখন পজিশন কি সেরকম আমাদের কোনো পার্টির কর্মী নেই ওখানে যে ছিল, এখন সে নেই, আজকে কেউ আসে নাই সেখান থেকে, ওরা কেউ আসে। তোমার স্ত্রী প্রধান আর তুমি অঞ্চল প্রেসিডেন্ট থাকবে না, আমার অঞ্চল প্রেসিডেন্ট ক্যান্সেল হবে, কিছু মনে করো না, তুমি তুমি আজকে প্রেসিডেন্ট হবে, যেহেতু তোর স্ত্রী প্রধান, ওর স্ত্রী প্রধান, ও অঞ্চল প্রেসিডেন্ট হবে। ওকে, আমাকে 22 তারিখ থেকে বলা হয়েছে, আমি 22 তারিখ থেকে আমি যেটা বললাম শুনে নাও, ও থাকবে তোমার সঙ্গে কিন্তু প্রেসিডেন্ট পদ থাকবে না, যেহেতু ওর স্ত্রী প্রধান, ওপর দিয়ে থুতু ফেলে নিজের গায়ে লাগে, ঠিক আছে, ওর নিজে থেকে রিজাইন দেওয়া উচিত, ওকে চেয়ারম্যান করে দেবো। এরপরে হযরতপুর রেডি থাকবেন, হযরতপুর কটাপুতে হেরে আছো, পর্ডাতে আমরা বিধানসভাতে লিড আছে 3686 সব পুতে জিতে আছি, কটাপুতে হেরে আছো, আচ্ছা আচ্ছা, যাই হোক জায়গাটা খারাপ নয়, একটু গোলমালে সেই চারটে বুথে নোট করেছো, ঠিক আছে, ওদের একবার দেখে বসো, কই বিকাশ থেকে বলছি, স্বপন এসছিস, ওদের ডাক দিয়ে বস, একে নেবো না ওকে নেবো না বলবি না, মানলি কি বললাম, লিড যেন বেশি থাকে, না তোকে দল থেকে সরিয়ে দেবো, তোমাকে জিজ্ঞেস করার বেশি নাই, তুমি লিড কত হবে বলো, 3686 লিড ছিল, তো ওটা আশা করছি 5000 পেরিয়ে যাবে, ওকে 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 নামি দাও, কি করছো ওখানে, পুলো এলে কথা বলিস তো, কত লিড ছিল তোর হযরতপুরে, মোট বুথ হচ্ছে 14, চারটে বুথে হেরে আছি, 1964 কত নম্বর বুথ বলতে পারবেন,
মিটিং মিটিং করে পাড়ার কোনো বিপদে বলে ছুটে যায়, উপকার করে না খালি বোম পাটে দাঁড়ায়। কত লিড হবে স্বপন এবারে? আমি দাদা আপনাকে 2800 থেকে 3000 লোড দিই। আর না পারলে দল ছেড়ে দিবে, কিন্তু আপনি যেটা বলবেন সেটাই। এই আমার সই করা স্বপনকে। নাংরাকুদার অঞ্চলসভায় চলে আসুন, সামনের দিকে দাঁড়াও। এরপরে লোকপুর তৈরি থাকুন, লোকপুরের পরে তোর অঞ্চলে কি খবর? কটা বুথে হেরে আছে? 11টা বুথের মধ্যে 2টো বুথে হেরে আছে, 971 হচ্ছে লিড। কত লিড দেবো বলেছিলিস? এর আগে আবার দাও আমি 1000 থেকে 1500 বলেছি। তো আমাকে লিখেছিলিস 1500 বলে, দীপক মরে গেছে বলে তুই 1000 বলে দিলি, লিখেছিলিস 1500। না 1000 থেকে 1500 এখন কত হবে? এখন দাদা 2000 লিড। তো লিড হয়েছিল কত? 971। এখন কত হবে? এখন 2000। বহুদিন ধরে দল করছিস মনে আছে তো? 90 সাল। আর 2000 লিড না হলে এবার দল ছেড়ে দিবি। হ্যাঁ না দল ছাড়তে হবে, মনে থাকবে? যা লোকপুর আসুন, লোকপুর খবর। এরপরে রেগি থাকুন, রূপসপুর থাকুন রেগি। এ দাদা সামনে আমারই মিটিছে লোকপুরে, কোনো ঝামেলি নাই তো? স্বপন কোনো ঝামেলি নাই তো? সবাই একসঙ্গে চলছে, সবাই কি ডেকেছে? নবোদয় এসছে? আচ্ছা ঠিক আছে। লোকপুরে আমাদের 14টা বুথ, 2টো বুথে হেরে আছি, 1558 লিড। এখন কত লিড হবে? আরো 1000 বাড়তি হবে, 2500 হবে তো? শিওর? কত ভোটার? 1657 এসছে সাজানো নয় তো? চল জিতেছিলে না? জিতেছিলে। কত ভোটে? 34। এবারে কি হবে? দেড়শো হবে। কেন অত অসুবিধা কিসের? উন্নয়ন হয় নাই? আমাদের গ্রাম থেকে দাবি করছে, ওইটা যদি হয়ে যায় 2টো গ্রাম মিলে তাহলে ভোটের সংখ্যা আমাদের আরো বেড়ে যাবে। মানে একটা রাস্তা নিয়ে একটু, কতটা? প্রায় 500 মিটার মতো হবে। রূপসপুর চলে আসুন, এরপরে খয়রাতল তৈরি থাকুন। রূপসপুরে মোট 14টি বুথ, 4টে বুথে হেরে আছি, 1905 লিভারে। 4টে বুথ হারলি কেন? কিশোর এসছে? কিশোর কি করছে? কৃষ্ণবাড়ি কি করছে? নবদা কৃষ্ণবাড়ি কি বিজেপি করছে? কই আসছে না কেন? সবন ডাকি নাস, কৃষ্ণবাড়ি ডেকেছিস? কালকে আমি থাকবো না, নদিয়া যাবো, পরশু দিন ইলাম বাজারে নিয়ে আয়, নিয়ে আয়।
দুর্গাপুরে ন্যায় নবদা আমরা দায়িত্ব রইল মনে থাকবে কত ভোটে জিতেছিলিস ১৯২৩ কি হবে কৃষ্ণ হলে আর পারবে তো কারোর সঙ্গে কোন ঝগড়া নাই তো লোকগুলো বোম পড়ে নাকি জিজ্ঞেস করবো ওষুধে বোম পড়ে কিনা এখন পড়া নাই তো আর পড়বে না তো পুলিশ কিন্তু ছাড়বে না পুলিশ তোরও নয় আমারও নয় সরকারের পুলিশ তু দলের লোক আমি দলের লোক সেই বুঝে কাজ করবি হ্যাঁ তোর বুথ প্রেসিডেন্ট মহিলা এসছে ডাক্তার উঠতে বল মহিলারা কি নাম কৃষ্ণা করে বুঝে বুঝে মিটিং করে বুঝে বুঝে মিটিং করে বলছি অঞ্চল অঞ্চল প্রেসিডেন্ট বুঝে বুঝে যায় মিটিং করে খারাপ ব্যবহার করে না ধমকায় না খ্যাক খ্যাক করে না প্রধান এসছে প্রধানকে তোল প্রধান কই কি নাম চন্দনা বাউরি অঞ্চল প্রেসিডেন্ট চালাই তো একসঙ্গে কাজ করো তো ঠিক আছে বুঝে গেছি যাও চলে এসো আর তারপরে আমাদের দুটো বুথে হার ছিল মোট ৮টি বুথ লিড ছিল মাত্র ৩১১ কি আবার এত কম কেন ৩১১ ভোটে আমরা লিড দিয়েছিলাম আমরা যে দুটো বুথে আমরা হেরেছি একটা মেম্বার ছিল সেখানে একটা সিপিএম শক্তিশালী ছিল বর্তমানে তাদেরকে আমি কাছে টেনে নিয়েছি তো এখন আমরা বেশ ভালো ভোটে লিড দেবো কত ভোটে মোটামুটি ৭০০ থেকে ১০০০ আরো চেষ্টা করব কারণ বিভিন্ন একটু গন্ডগোল আছে আশা করি মানে যতদিন থেকে তৃণমূল আছে আমার একটা নীতি যে গ্রুপ থাক আমি তৃণমূলের সঙ্গে আছি সবসময় তো পুরনো ছেলে কোন বুঝতে পারলি কোন কোন অঞ্চল এখন ডিফিকাল্টি আছে বলতো কোন কোন অঞ্চলে অসুবিধা আছে সত্যি কথা বলবি ১০টা অঞ্চলের ভিতরে কোন অঞ্চলেই আছে বাবুজোর আর তিনটি বস ওটা আমি করে নেব ঠিক আছে আমি দেখছি তিনটিকে কেন্দ্র করিয়া চলে আসুন যা আর পাঁচ গাছ যিনি আসেন উনি দেখি থাকুন কেন্দ্র করিয়া কই কেন্দ্র করিয়া কই কইল কি খবর ১৩টা বুথ ৬টা বুথে হেরে আছি ৬টা বুথে হারলাম কেন লিড মাত্র ১৩২ জানি আমি আমরা তো ওরা তো ৩৪ বছরে দিয়েছিল আমি তো ৭ বছরে মমতা ব্যানার্জি দিল
মমতা ব্যানার্জি কম দিয়েছে? কত ভোট জিতবে? আমরা খুব কম করে 2000 ভোটে জিতবো। শিওর? হ্যাঁ দেখো কি বলছো, পঞ্চায়েত সমিতি মেম্বার পারবে সব? ওই তো কোনো দুর্নীতি হয় না তো, কোনো দুর্নীতি হয় না তো, কোনো ভাগাভাগি হয় না তো, কেন আপনারা বসুন না? হ্যাঁ ভালো করে চালাবে, মানুষকে সম্মান দেবে, অফিসে গেলে বসতে দেবে, চা দেবে, মানুষ সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক আছে? ওকে পাঁচরা কি আছে রে? মোরপুর 23টা বড় অঞ্চল, 6টা বুথে হার, 1930 ভোটে লিড। কি হবে সেই ছটা বুথের বুথ প্রেসিডেন্ট তোলতো? পায়রা অঞ্চলে 6টা বুথ প্রেসিডেন্ট যারা হেরেছে তারা এখানে চলে আসো, ওইখানে যাও, যে যে বুথে হেরেছো সেই বুথ প্রেসিডেন্ট ওইখানে দাঁড়াও। ওই তো এক জায়গায় মাইকটা দাও না। আমরা কত নম্বর বুথ? হ্যাঁ কত নম্বর বুথ? 119। কত ভোটে হেরেছিলে? স্যার 23 ভোটে স্যার। এখন কি হবে? এখন স্যার মোটামুটি 200 পার করে দেবো স্যার। 200 হেরে যাবো? না স্যার লিড দেবো স্যার। 125 নম্বর বুথে 216 ভোটে হেরেছিলাম। কই 125 নম্বর ভোটের লোক আছে? হ্যাঁ এদিলপুর। কই 216 ভোটে হেরেছিলাম? প্রচন্ড প্রচন্ড রেজাউল দে মাইকে দাও তো। হ্যালো কত ভোটে হেরেছিলে? 216 ভোটে। পাড়াতে কভার করে যাও। কাজ হয় নাই, উন্নয়ন হয় নাই, তাহলে হারলাম কেন? এখন কি হবে? কত ভোটে? 400। ঠিক আছে আমি একটু ছোট করে কথা বললাম, এত জোরে তুমি বললে 400 ভোটে লিড দেবো আমি ঘাবড়ে গেলাম। আমরা 10টি অঞ্চলের রিভিউ শেষ করলাম, এবারে যারা ব্লকের নেতৃত্ব আছেন তাদের কাছে ১৪ জনের 5 মেম্বার কমিটি, তার উপরে বিকাশ দা আছে এখানে। এখানে লিড ছিল 15,495। হ্যাঁ এখানে বিকাশ দাকে বলবো লিডের জন্য 25,000 হয়, কি করে করবে আমি জানি না, 25,000 লিড এই কি রে, তোরা সবাই দিতে পারবি তো? 10টা অঞ্চল মিলে কেন 25,000 মানে কেন? কোন মাঝে তো বিধানসভায় ছিল, এত গালমন্দ খেলি, এত বোম ফাটালি, তো দিতে পারবি না 25,000 লিড? চেষ্টা কর। তোরা যে অঙ্কতে বললি তাতে 28,000 কত ভোট হয়েছে, তোরা যে মুখে বলি জানি বলেছি নাকি? বিকাশ দা খেয়াল রাখো, আর ওই এই এই তিনটে অঞ্চলকে যদি এখানে হয় তো হয় না বোলপুরে ডেকে দাও, পাঠিয়ে বসে বোলপুরে পাঠিয়ে বসে ডেকে দাও, ঠিক আছে? আমাদের রিভিউ কাজ শেষ হলো, এরপরে সবাইকে নিয়ে চল আব্দুল। কি ওটা ওটাই ওটা আমি পরে কথা বলবো এখন না। আবার বেশ আমরা রিভিউ কাজ শেষ করলাম, এরপরে
সেই চন্দ্রনাথ সিংহ মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সংক্ষিপ্ত ভাবে কিছু বলবেন, তারপরে জ্যেষ্ঠতার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সবার কাজ শেষ হবে। আজকে ফরাসুর ব্লকে দশটা অঞ্চল নিয়ে যে বুদ্ধিভূত সভা হলো, সবার মধ্যখানে অনুমোদ মন্ডল সহ জেলা সমস্ত নেতৃবৃন্দ, আপনাদের বিধায়কসহ পঞ্চায়েত সমিতির সভাপতি, আপনারা যারা এসছেন প্রতিটি বুথ থেকে, বুথ প্রেসিডেন্ট সহ অঞ্চল প্রেসিডেন্ট, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা জেলার মিটিং থেকে জনসভা থেকে শুরু করে আজকে প্রতিটি বুথে ব্লকে বুথ নির্ভর করছি একটা কারণে, যে আপনাদের কি সুবিধা অসুবিধা আপনারা সরাসরি জেলা সভাপতির সঙ্গে কথা বলতে পারছেন, উনিও আপনাদের সঙ্গে কথা বলে কিনে দিতে পারছেন আপনাদের বুথের কি সমস্যা। এই আলোচনা ভিত্তিতে উঠে এলো তিনটি অঞ্চলের সমস্যা আছে, সেটা বোলপুরে উনি আপনাদের টাইম দিয়ে দেবেন, অঞ্চল সভাপতিদের তারা আপনারা যাবেন সেখানে বসে আমরা থাকবো সবাই মিলে থেকে, সেই সমস্যা সেটাও মরে যায়। আমরা চাই এখান থেকে ফিরে গিয়ে আপনারা যারা আছেন বুথ সভাপতি বা বুথের নেতৃবৃন্দ, তারা আপনারা গিয়ে বাড়ি বাড়ি মমতা ব্যানার্জির যে উন্নয়ন আছে, যে উন্নয়ন চলছে 11 সাল থেকে, সেগুলো মানুষের কাছে তুলে ধরুন, মানুষের কাছে বার্তা দেন। আপনাদের যে অবস্থা আমরা বুঝি না, অনেকে হয়তো বললেন 2000-1000 লিড, কিন্তু লিড বেড়ে যাবে, কারণ এখন যেভাবে আমরা উন্নয়ন করছি, মানুষের কাছে তুলে ধরছি, মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, সে উন্নয়নটা সেভাবে যদি আপনারা প্রচার করতে পারেন লিড আরও বাড়বে। এবং সেটা আর 1.5-2 মাস সময় আছে, এই মে মাসেই ভোট, কদিন পরই হয়তো ভোট ডিক্লার হবে, সেই ভোটের জন্য আপনারা প্রস্তুতি নেন। আমাদের জেলা সভাপতি অনুমোদ মণ্ডল তার অসুবিধা থাকা সত্ত্বেও প্রত্যেকটি ব্লক যেমন সময় দিচ্ছেন, বর্ধমানও সময় দিচ্ছেন, নদীয়াকেও যেতে হচ্ছে, ওনাকে আপনারা জানেন, তা উনি এত পরিশ্রম করছেন, আপনারা নিজের নিজের এলাকায় এই 1.5 মাস পরিশ্রম করলে ফসল আপনারা পাবেন, আমরা আশা রাখি যে আপনারা সেটা করবেন। এবং যারা মায়েরা এসছেন, মহিলারা নেত্রী এসছেন, তারা আপনারা বাড়ির অন্তরে যান, বাড়ি বাড়ি গিয়ে আমার মমতা ব্যানার্জির যে উন্নয়নের প্রকল্প, সেই প্রকল্পগুলো মানুষের কানের কাছে তুলে ধরুন এবং বলুন যে আমরা কীভাবে কাজ করছি, জেলা সভাপতি কী হবে, যে 10 বছর আগের ফয়রাসল আর আজকের ফয়রাসল যে উন্নয়ন হয়েছে সেগুলো মানুষের কাছে তুলে ধরুন। এবং আমরা আশাবাদী যে আমরা ইলেকশনে বিপুল ভোটে জিতব, এবং আমাদের যে জেলা সভাপতি যেটা বলেছেন যে দুটো বিধান লোকসভা বীরভূম আর বোলপুর বিপুল ভোটে জিততে হবে, এবং অন্যান্য যে দল দাঁড়াবে তাদের চামড়া জব্দ করতে হবে, আমরা আশা রাখি আপনারা সেখানে আপনাদের ব্লক থেকে চামড়া জব্দ করবেন, এই আশা রেখেই বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের এরপরে বক্তব্য রাখবেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, আউসগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোটের অবজারভার এবং নদীয়ার অবজারভার শ্রী অনুব্রত মণ্ডল কেষ্টদা। ওনার বক্তব্যের পরেই আমাদের সবার কাজ আজকে শেষ হবে। বাবুজোর নিয়ে কোনো চিন্তা করার কারণ নয়, বাবুজোর নিয়ে কোনো চিন্তা করার কারণ নয়, বিকাশ তাকে লিস্ট দেবে, সেই অনুযায়ী বোলপুর পার্টি অফিসে ডেকে পড়াবো, বাবুজোর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমি খয়রাসুলের বুকে অনেক কাজ করেছি, আমি কদিন আগে একটা খয়রাসুলে আবার 12 কোটি টাকার রাস্তা এসছে, খয়রাসুল থেকে জামতলা, ট্যাকের পর এক কাজ দিচ্ছি, পানীয় জল কতগুলো দিচ্ছি বিকাশ দা? এখানে সাবমার্সিবল প্লাস সোলারও দিয়েছি, যেখানে সব জায়গায় সোলার হচ্ছে না, তাছাড়াও আবার স্পেশাল প্রোগ্রামে একটা ঠিক করেছি জেলা পরিষদ থেকে, এখানে আমি লিস্ট চেয়েছি ওদের কাছে, 4টে আমি বলে দিয়েছি যে 4টে দেবো। এই কারণে 10টা সাবমার্সিবল দিয়েছে, এবং আজ থেকে 4 দিন আগে এখানে 2 কোটি টাকার টেন্ডার বিকাশ দায়ে করতে বলেছি, দরকার হলে পানীয় জলের গ্রীষ্মকালে আমি আরও সাবমার্সিবল দেবো, খয়রাসুলের মানুষের যেন কোনো কষ্ট না হয়, খয়রাসুলের মানুষ যেন ভালো থাকে। মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, থাকবে, মমতা ব্যানার্জিকে জোড়া ফুল চিনে ভোট দিয়ে জয়যুক্ত করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। কোনো খোঁড়াখুঁড়ি করবেন না,
মানুষ খুন করে কেউ বড় হয় না, লোকসান হয় আপনাদের। তাই আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, যদি কাউ বলতে না পারেন, সরাসরি বোলপুরে আসুন, আমার সঙ্গে কথা বলুন, এইগুলি আমি বক্তব্য শেষ করব। আজকে আমাদের যে কর্মী সভা উদ্বৃত্তি এখানে শেষ করছি, আপনারা আবার ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় নেতা অনুব্রত মণ্ডলের বক্তব্য শোনার জন্য।